দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আজকের পর্বে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলতে চাই এই সময়ের রাজনীতি, এই প্রসঙ্গ নিয়ে। সেখানে অনেকগুলো প্রসঙ্গ আসবে এবং কারা আপনাদের সঙ্গে আজকে আলোচক হিসেবে আছেন তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে আছেন জনাব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব বিএনপি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের প্রফেসর, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং দর্শক, আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং আপনারা চাইলে আমাদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হয়ে প্রশ্ন তর্ক যুক্তি উপস্থাপন করতে পারেন, আমাদের সঙ্গে আপনারা অনেক তথ্য দিয়েও সহযোগিতা করতে পারেন। এই সময় রাজনীতির অংশের মধ্যে অনেকগুলো বিষয় আছে, যেমন সরকার উন্নয়নমুখী রাজনীতির কথা বলে আর বিএনপি ঠিক সেই বাস্তবতা দাঁড়িয়ে বলে গণতন্ত্র হরণের কথা। এবং তার পাশাপাশি এখানে আরও অনেকগুলো বিষয় আছে, টিকা রাজনীতি নিয়ে প্রসঙ্গ আছে এবং সাম্প্রতিক সময়ে করোনা হার কমে আসছে, পৃথিবীর বিভিন্ন দেশে সেটি বাড়ছে, ভবিষ্যতে কী দিকে যাবে বা কোন দিকে যাবে, কীভাবে ব্যবস্থাপনা হবে সে প্রসঙ্গ নিয়েও কথা হতে পারে। শুরুতে আমরা আসলে উন্নয়ন এবং তার সঙ্গে গণতন্ত্র, এই দুটির যে ফারাক এবং বিভেদ, এটি নিয়ে আলোচনা শুরু করতে চাই। মোয়াজ্জেম হোসেন আলাল, আপনার কাছে এটি আমাদের সোজা প্রশ্ন। সরকার তো মেট্রো রেল করে ফেললো এবং পদ্মা সেতুর কাজ ডিসেম্বর মাসে শেষ হবে বলে তারা বলছেন। সরকারের একটি জায়গা থেকে তারা বলছেন যে আসলে উন্নয়ন হচ্ছে, কক্সবাজারে সমুদ্র ঘেঁষা রানওয়ে হচ্ছে, আরও অনেকগুলো জায়গা আছে। ঠিক এই বাস্তবতা দাঁড়িয়ে আপনারা উন্নয়নকে স্বীকার না করে কেন বলছেন যে আসলে ডেমোক্রেসি নেই? কেন আপনারা বলছেন সেপ্টেম্বর থেকে আন্দোলন হতে পারে? আসলে কি ব্যাখ্যা আপনাদের এখানে আলাল? আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ আর সিঙ্গাপুর কিংবা বাংলাদেশ আর নিউজিল্যান্ড এক জিনিস নয়। সম্মানিত আলোচক, সহ আলোচক অধ্যাপক মিজান সাহেব, আপনি উপস্থাপক নিজে এবং নিউজ 24 এর বিভিন্ন স্থানে অবস্থিত আমার দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ একটা রক্তাক্ত মানচিত্রের মাধ্যমে অর্জিত দেশ। এই দেশটা স্বাধীন হয়েছিল গণতন্ত্রের প্রত্যাশায়, সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার প্রত্যাশায়। এক দফা থেকে ছয় দফা পর্যন্ত জাতীয় নেতা শেখ মুজিবের যে প্রত্যাশা, তার মধ্যেই এক নম্বরে ছিল জীবনে সমাজে সর্বস্তরে সঠিক রাজনৈতিক প্রতিনিধিত্বের মাধ্যমে দেশ শাসন করা। সেটা নাই এখন, নাই। আর পাঁচ নম্বর ধারায় ছিল আরেকটি কথা, পূর্ব পাকিস্তানের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার সম্পদগুলো পশ্চিম পাকিস্তানে পাচার হয়ে যায়। সেটা ঠিক উল্টোটা এখন হচ্ছে, এখন আর পশ্চিম পাকিস্তানে যায় না, এখন ইউরোপ, আমেরিকা, তারপরে আপনার অফশোর আইল্যান্ড, মধ্যপ্রাচ্য, এইসব জায়গায় লক্ষ লক্ষ কোটি টাকা চলে যাচ্ছে। তো আমরা বলছি যে উন্নয়ন যেগুলো অবকাঠামোগত হচ্ছে এটাকে তো অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু অবকাঠামোগত উন্নয়নের একটা ধারাবাহিকতা আছে। একদিনই কোনো কিছু গড়ে ওঠে না, দীর্ঘদিনের পথ পরিক্রমার মধ্যে দিয়ে একটি ভবন তৈরি হয়, একটি ব্রিজ তৈরি হয়, একটি বড় কোনো প্রকল্প বাস্তবায়িত হয়। রূপপুর পারমাণবিক প্রকল্প জাতীয় নেতা শেখ মুজিব জীবিত থাকা অবস্থায় শুরু হয়েছিল, জিয়াউর রহমান সাহেবের সময় অগ্রগতি হয়েছে, এরশাদ সাহেবের সময় কিছু অগ্রগতি হয়েছে, বেগম খালেদা জিয়ার সময় আবার হয়েছে, এখন আবার এই সরকারের আমলে হচ্ছে। ধারাবাহিকতা, নারী শিক্ষার ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলকের ক্ষেত্রে, ক্রিকেটের ক্ষেত্রে, সব জায়গায় সবার কম বেশি অবদান আছে দেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যারা দায়িত্ব পালন করছেন, যেটা কিন্তু ওই পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনী আদালতের রায়ের মাধ্যমে যে বাতিল হলো, সেখান থেকে যে পয়েন্টগুলো পিক অ্যান্ড চুজ করে আদালত হালাল ঘোষণা করেছেন, শুদ্ধ ঘোষণা করেছেন, তার মধ্যে কিন্তু এই জিনিসগুলোকে আপনি খুঁজে পাবেন। সেখান থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটা হচ্ছে মিথ, আর একটা হচ্ছে হিস্ট্রি। মিথ হচ্ছে কি উদাহরণ দেবো আপনাকে, তাজমহল। তাজমহলের বিষয়ে আমরা সারা পৃথিবীর মানুষ জানে যে তাজমহলের এই তাজমহল তৈরি করতে এত হাজার কোটি টাকা লেগেছে, এত লক্ষ শ্রমিক এত বছর কাজ করেছে, পরে তাদের হাত কেটে দেওয়া হয়েছে, নকশা কেউ নকল করতে না পারে, এটা হলো মিথ। এখনো যেটা মানুষ দেখে এটা হচ্ছে মিথ। বাস্তবতাটা হচ্ছে মমতাজকে শাহজাহান বিয়ে করেছিলেন পছন্দ হওয়ার পরে, মমতাজের স্বামীকে হত্যা করার পরে, এটা হলো ইতিহাস। মমতাজ ছিল সম্রাট শাহজাহানের সাতজন স্ত্রীর মধ্যে চতুর্থ স্ত্রী, এটা হলো ইতিহাস। মমতাজ মৃত্যুবরণ করেছেন তার চোদ্দতম সন্তান প্রসবের সময়, এটা হলো ইতিহাস। এবং মমতাজের মারা যাওয়ার পরে সম্রাট শাহজাহান মমতাজ যে ছোট বোনকেও বিয়ে করেছিলেন, এটা তো কেউ জানে না। মিথের উপরেই চলছে পৃথিবী। তো বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সময় দেশ শাসন করছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাকশাল এবং পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগ। আবার পাকিস্তান আমলেও আওয়ামী মুসলিম লীগ ছিল, যারা যুক্ত ফ্রন্টের সঙ্গে একীভূত হয়েছিল একটা সময়। সুতরাং আওয়ামী লীগ নাম পরিবর্তন করলেও বারবার তারাই দীর্ঘ সময় দেশ শাসন করছে,
তাদের হাতেই এই ধরনের অবকাঠামোগত উন্নয়নগুলো বেশি হওয়াটা খুবই স্বাভাবিক, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু এখানে যে অপচয়, এখানে যে এই যে সম্প্রতি আপনি দেখেন বাহাদুরাবাদ ঘাট এবং জামালপুরের মধ্যে যে এই কি বলে আপনার ফেরি চলাচলের যে অবকাঠামো তৈরি করা হলো 136 কোটি টাকার বিনিময়ে, প্রকল্প হলো 9 বছর বসে কাজ হলো, প্রকল্প শেষ হলো, এখন দেখছে সেই জায়গায় ফেরি চলছে না। ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে 9 বছরে এসে যখন চূড়ান্ত, তখন দেখা গেল পুরো পরিকল্পনাই ভুল, ইতিমধ্যে 908 কোটি টাকা খরচ হয়ে গেছে। এই যে অপচয়, এই অপচয়গুলো তো বাস্তবে সাধারণ মানুষের ঘাড়ের উপরে যাচ্ছে। তা আমরা বলছি যে এই উন্নয়নের কৃতিত্ব এককভাবে না নিয়ে যারা যখন কাজ করেছে তাদেরকে ধন্যবাদ দেন, আর নিজেরটা যথার্থভাবে বলেন আর অপচয়টা কমান। এই জায়গাটাই হচ্ছে প্রশ্ন। উন্নয়ন যে হচ্ছে না এমন কথা যে বলবে সে তো দলকানা। আমি দলকানা মানুষ না, আমি বলবো যে হ্যাঁ অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, কিন্তু মানব সম্পদের উন্নয়ন হচ্ছে না, অপচয় কমছে না, চুরি এবং দুর্নীতি এবং এখান থেকে আপনার কি বলে যেটা সিস্টেম লস, এটাকে আমরা কমাতে পারছি না। সুতরাং মিথ সৃষ্টি করে ইতিহাসকে অস্বীকার করলে পরবর্তীতে একসময় সত্য ইতিহাস বের হবে, তখন দেখা যাবে আমরা যে গণতন্ত্রহীনতার কথা বলছি, আমরা যে অর্থ পাচারের কথা বলছি, আমরা যে একনায়কোচিত মনোভাবের কথা বলছি, এগুলো সত্য প্রমাণ হবে। আপনার এই কথা ধরেই আসলে আমি ডক্টর মিজানুর রহমান কাছে আসতে চাই। আসলে তিনি যে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করেছেন, মিথ এবং উন্নয়ন এবং বর্তমান প্রেক্ষাপট, অপচয় অর্থপ্রাচার এবং তার সঙ্গে সঙ্গে দুর্নীতি, উন্নয়ন এবং দুর্নীতি একই সঙ্গে হাঁটাহাঁটি করে চলছে বলে আমাদের এখন পর্যন্ত মনে হয় দেখতে পাচ্ছি। রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান তিনিও সে ব্যাপারে কথা বলছেন, অনেক প্রতিষ্ঠান সে ব্যাপারে দায়িত্ব গ্রহণ করার কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবতা কি? আলালের বক্তব্য আপনি কিভাবে খণ্ডাতে চান ডক্টর মিজান? না, আমি আলাল ভাই প্রাক্তন রাজনীতিবিদ, এমপি ছিলেন, আমি খণ্ডানোর বিষয় না। আলাল ভাই যেটা দিয়ে শুরু করছিলেন, বাংলাদেশ সিঙ্গাপুর না, দেখেন সিঙ্গাপুর যখন স্বায়ত্তশাসন পায় 1959 সালে, এটা কেন বলা হয় মালয়েশিয়ার সাথে সংযুক্ত ছিল, কিন্তু এটার এতই দুরবস্থা ছিল মালয়েশিয়া তাদেরকে বিদায় করেছিল, অর্থাৎ মালয়েশিয়া বললো যে তোমাদের রাখবো না আমরা তোমাদের সাথে, সেটা নিয়েই সিঙ্গাপুর কিন্তু আলাদা হয়ে যায় এটা 1965 সালে। এরপর থেকে লিগ ওয়ান এখানে 31 বছর টানা তার যে পিএপি, যেটা যেটাকে পিপলস অ্যাকশন পার্টি, সেই দলটা ক্ষমতায় ছিল 31 বছর। তারা 1990 সালে বার্ধক্যজনিত কারণে এই পদ থেকে রিটায়ার করে, 31 বছর কিন্তু টানা ক্ষমতায় একটা দল ছিল এবং তারা সিঙ্গাপুরটাকে বিশেষ করে লিগ ওয়ান করে তুল। আমি যে কথাটা বলছি বাংলাদেশের সাথে এটার মিল নাই, এখন মিল নাই, কিন্তু এটা যখন বাংলাদেশের চেয়েও খারাপ দুরবস্থার মধ্যে ছিল এই 60-এর দশকে 65 সালে, কিন্তু সেটা যে আজকে এই অবস্থায় আসছে, তো সেটার মধ্যে অবশ্যই রাজনীতি এবং উন্নয়ন এই বিতর্ক যদি আপনি কোনো জায়গায় নিয়ে আসেন তখন এই উদাহরণটা দেয়া হয়। কারণ ওইখানে যেই পরিমাণ ডেমোক্রেসি থাকে অন্যান্য দেশে, সেই সিঙ্গাপুরের যে ডেমোক্রেসি এটার ধরনটা আলাদা ছিল এবং সেটা উন্নয়ন মুখী বা উন্নয়ন ভিত্তিক একটা ডেমোক্রেসি। তো আপনাকে ধন্যবাদ যে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা না করার চেয়ে আমরা দেশের উন্নয়ন বা এগুলো নিয়ে কথা বলারই বেশি। আমি যখন এরকম খুব রাজনৈতিক বিতর্ক যখন জড়িয়ে যায়, যেটা খুব বড় ইস্যু হওয়া উচিত না, তখন আমার সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা কবিতা তিনটে লাইন মনে পড়ে, লড়াইটা শ্মশান কবরস্থান নিয়ে নয় বাসস্থান নিয়ে হোক, আমি এটা প্রুভ করছি। তো সেই জন্য আমি বলছি যে আমরা যে বিষয়গুলো নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করি বা করা উচিত, তো এটার থেকে ডেভিয়েট হয়ে আমরা অন্যদিকে কথা বলি। হ্যাঁ, উন্নয়ন অবশ্যই একটা ধারাবাহিক এবং উন্নয়নের সাথে সবারই কিছু না কিছু কন্ট্রিবিউশন থাকে, কিন্তু আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে একটা নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, যে নেতৃত্ব একটা দূরদর্শী নেতৃত্ব, যেটা অনেক দূর পর্যন্ত দেখতে পারে, যেটা পুরো অবস্থাকে পরিবর্তন করে দেয়, সেটা একটু আগে যে বললাম সিঙ্গাপুরের লিগ ওয়ান এরকম একজন। তো আমাদেরও বাংলাদেশে অনেকেই মনে করে যে শেখ হাসিনার যে নেতৃত্ব, হ্যাঁ আলাল ভাই যেগুলো বলছেন যে অপচয় দুর্নীতি এটা সেটা যে অনেকগুলোই হয়তো বাস্তবতায় সেগুলো আছে, কিন্তু একটা দেশকে এগিয়ে নেওয়ার জন্য উন্নয়নের একেবারে একটা সোপানে তুলে দেওয়ার জন্য যে প্রচেষ্টাটা, সেটাও কিন্তু
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে। আমি অন্যদের ভূমিকা একেবারে ছিল না এটা আমি বলবো না। আমরা দেখেন এই হালাল ভাই যেটা বললো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হ্যাঁ এটা 60-এর দশকে জায়গা একর করা হয়েছে, যেখানে থেকে নদীর থেকে পানি নেওয়ার কথা ছিল পাশে, সেই নদী যখন বাস্তবায়ন করতে গেল নদী চলে গেছে 14 কিলোমিটার। আমি বলছি যে পরিবেশ অনেক বদলে যায়, কিন্তু এর মাঝখানে কিন্তু বাংলাদেশে পাকিস্তান আমল থেকে আরম্ভ করে বহুবার সরকার বদল হয়েছে, কিন্তু কেউ কিন্তু সেই উদ্যোগটা গ্রহণ করে নাই, সেটা শেখ হাসিনাই গ্রহণ করছে। আর এই মেট্রো রেল যেগুলো আমরা বিদেশে গিয়ে দেখতাম আর দেশের মানুষ খালি এগুলোর স্বপ্ন দেখতো, তো সেগুলো তো এখন বাস্তবতা। একই অবস্থা পদ্মা ব্রিজ বলেন, কর্ণফুলী টানেল বলেন, এখানে আপনি বলতে পারেন যে হ্যাঁ যেগুলো আরো দ্রুত সম্পন্ন করা উচিত ছিল, অনেক সময় বাস্তবতার নিরিখে দেখা যায় প্রকল্প বাস্তবায়ন এবং সেখানে কিছু অপচয় দুর্নীতি এইগুলো যে একেবারে নাই তা বলবো না, কিন্তু তারপরেও যে এই জাতিকে একটা উন্নতি করা সম্ভব, স্বাবলম্বী করা সম্ভব এবং একটা উন্নত জাতিতে পরিণত করার যে মানুষের হওয়ার যে একটা মনের ভিতরে মানুষের যে স্পৃহা সেটা জাগ্রত করার ক্ষেত্রে আমি মনে করি বর্তমান নেতৃত্ব বাস্তবতা যেটা হচ্ছে যে আমি যেটা মনে করি যে এই পরিমাণ অর্থনৈতিক উন্নয়ন আমাদের যেভাবে হচ্ছে, আমাদের গ্রোথ যেভাবে হচ্ছে, রাজনীতিতে আমাদের যে পরিবর্তনটা হওয়া দরকার ছিল পরিপক্ব গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাওয়ার জন্য আমাদের যে প্রবৃদ্ধি অর্থাৎ পলিটিক্যাল গ্রোথ হওয়া দরকার ছিল সেখানটাই কিন্তু সেরকম হয়। এটা কেন হয়নি এটা নিয়ে যদি বিতর্ক হতে পারে অনেক, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে সামঞ্জস্য রেখে পলিটিক্যাল ডেভেলপমেন্ট আমাদের হয়নি। কারণ পলিটিক্যাল ডেভেলপমেন্টে বিশেষ করে একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের মূল যে স্ট্যাক হোল্ডার, স্ট্যাক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল। আমাদের এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা তো আছে এক দলের সাথে আরেক দলের পারস্পরিক কাদা সুরসুরি অথবা যেটা নিয়ে কথা বলা দরকার না সেটা নিয়ে কথা বলা, রাজনৈতিক আত্মকরণ, শিষ্টাচার বহির্ভূত আচরণ, এবং সবচেয়ে মারাত্মক যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে আমাদের কয়েকটা ঘটনা ঘটে গেছে আমাদের ইতিহাসে এই রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে, এর মধ্যে একটা 15ই আগস্ট আর একটা হচ্ছে 21শে আগস্টের গ্রেনেড হামলা। এই ব্যাপারগুলো এত শার্প একটা ডিমার্কেশন তৈরি করছে, আর 71-এর মুক্তিযুদ্ধ সেটাও আছে, এই সবকিছু মিলিয়ে আমাদের পলিটিক্যাল রিকনসিলিয়েশন যে বিষয়টা হওয়া উচিত ছিল সেটা কিন্তু আমরা করতে পারিনি। এই সময় ডক্টর মিজানুর রহমান আপনি থাকুন আমাদের সঙ্গে, আমি আপনার কাছে আবারও আসছি এই প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য, আমি আপনার কাছে আসবো। মজম হোসেন আলাল আপনার কাছে আসছি, স্যার যে লাস্ট কথাটি বললেন আসলে আমাদের দুটি ঘটনা আমাদের দুটি রাজনৈতিক পক্ষকে যোজন যোজন দূরে নিয়ে গিয়েছে এবং সেখান থেকে বিভেদটি আরও অনেক বেশি স্পষ্ট হয়েছে, প্রাচীর উঠেছে, দেয়াল উঠেছে দুজনের মাঝখানে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক গতকালকে একটি কথা বলেছেন যে সরকারের পছন্দ হয় না এমন কথা বললেই অত্যাচারের খড়গ নেমে আসে, এবং তারা বলেছেন সেপ্টেম্বরের মধ্যে বা সেপ্টেম্বর মাস থেকে সরকার বিরোধী আন্দোলনের প্রস্তুতি তারা নিচ্ছেন। এগুলোকে মিলিয়ে আসলে আপনি কি বলতে চান মজম হোসেন আলাল? মিজান ভাই যেগুলো বলেছেন আসলে মিজান ভাই তো সরাসরি এখন রাজনীতির সঙ্গে যুক্ত নেই, আমি ওনাকে একটু মনে করিয়ে দিই বা এটা আমাদের সবারই পরিধান করা যোগ্য হওয়া উচিত, সেটা হলো পাকিস্তান মুসলিম লীগের জন্ম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক, ওইখানে যেখানটায় বসে মুসলিম লীগের জন্ম হয়েছিল সে জায়গাটা তখন নবাবদের বাগান বাড়ির একটি অংশ ছিল। আবার এই মুসলিম লীগের পতনটাও কিন্তু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানে 1971-এর 16ই ডিসেম্বরে, খুব কাছাকাছি কিন্তু জিনিসটা। আজকের যিনি প্রধানমন্ত্রী উনি কিন্তু লেখালেখিও করেন, একটি প্রবন্ধ পড়েছিলাম পত্রিকায় ওনার, যখন উনি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে সংসদ ভবনে, এরপরে লেখাটি বের হয়েছিল মুক্ত হওয়ার পরে সবুজ মাঠ পেরিয়ে, সেখানে তিনি লিখেছিলেন যে কারাগার এবং ক্ষমতা দুটোই খুব কাছাকাছি, এরকম চমৎকার একটি প্রবন্ধ উনি লিখেছিলেন। তো আমার কথাটা হচ্ছে যে সিঙ্গাপুরে লিগ ওয়ান যেটা করেছে, মিজান ভাই যেটা বলেছেন তারা 31 বছর তিনি ক্ষমতায় ছিলেন, এখন আওয়ামী লীগ যদি 12 বছর ধরে আছে, এর আগে আরো কয়েক বছর ছিল, 31 বছর কবে পূরণ হবে সেই ইঙ্গিত যদি দিয়ে থাকেন তাহলে আমি দুঃখিত, কারণ ওইটা বাংলাদেশের মানুষ চায় না, বাংলাদেশের মানুষ একটু স্বাধীন চেতা, স্বাধীনতা কামী। আমি যেটা বুঝি মূল ডেভেলপমেন্টটা হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। এই মানব সম্পদের উন্নয়নের ক্ষেত্রে যদি যান, আপনাকে আমি ছোট্ট একটি কথা বলি, আমরা যে ধারণাগুলো নেই, আমাদের অনেক মন্ত্রীরা বলেন দায়িত্বশীলতার সঙ্গে, দায়িত্বশীলতা তো মিজান ভাই যথেষ্ট দায়িত্বশীল কথা বলেছেন,
আই মাস্ট অ্যাডমায়ার হিম, কিন্তু আমাদের কিছু কিছু মন্ত্রীরা বলেন যে আমরা উন্নয়নে সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছি। বাট আইরনিটা হচ্ছে সিঙ্গাপুরের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে বর্তমানে $62,000 এবং সিঙ্গাপুরের একটা ব্যাংক, শুধুমাত্র সিঙ্গাপুর ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক যেটা, তার ক্যাপিটাল নেটওয়ার্ক হচ্ছে $333 বিলিয়ন। আর বাংলাদেশের 60টি বেসরকারি ব্যাংক একত্র করে সেখানে $110 বিলিয়ন। আমরা তুলনা করি আমরা সিঙ্গাপুরের চেয়ে এগিয়ে গেছি, এগুলো হচ্ছে মিথ। বাস্তবতার কাছাকাছি থেকে কথা বললে তো কেউ সেটা প্রতিবাদ করতে চায় না। আর এটার পাশাপাশি যদি রাজনীতিকে নিয়ে আসি, রাজনীতির ব্যাপারে যেটা মেজন ভাই বলেছেন আমি সেটা অস্বীকার করব না, কিন্তু মনে রাখতে হবে আওয়ামী লীগের বয়স 73 বছর, বিএনপির বয়স 43 বছর পড়বে আরো কয়েকদিন পরে, এই 1 তারিখে, 2 দিন পরে। 43 বছর বয়সের একটি রাজনৈতিক দল সঠিক এবং নিরপেক্ষ নির্বাচনের তকমা আন্তর্জাতিক ভাবে যতটুকু আমাদের আছে সেই নির্বাচনগুলোর ফলাফল বিশ্লেষণ করেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে 2-3% ভোট বেশি পেয়েছে, আবার যখন বিএনপি এসেছে তখন আওয়ামী লীগের চেয়ে 2-3% ভোট বেশি পেয়েছে, অর্থাৎ জনপ্রিয়তার পাল্লাটা কিন্তু সাংঘাতিক নেক টু নেক। জি, ব্যক্তির ক্ষেত্রে আবার ভিন্ন, বেগম খালেদা জিয়া সংবিধান অনুযায়ী কখনো 5টি আসনে কখনো 3টি আসনে, কোনো পরাজয়ের রেকর্ড ওনার নাই, উনি বরাবর জিতেছেন। কিন্তু আজকের মাননীয় প্রধানমন্ত্রী, ইতিহাসের সত্যতা, উনি কিন্তু সবসময় এতগুলো আসনে জিততে পারেন নাই। রাজনৈতিক প্রতিহিংসা 15ই আগস্ট আর 21শে আগস্টে হয়েছে এমন কথা আমরা অস্বীকার করি না, কিন্তু 15ই আগস্টে সেই কুচিলোকরা কারা? তারা তো বর্তমান ক্ষমতাসীনদের আশেপাশেই, শেখ সেলিম সাহেবের, হাসানুল হক ইনু সাহেবের যে বিতর্ক, জেনারেল শফিউল্লাহ এবং শেখ সেলিমের যে বিতর্ক, হাসানুল হক ইনু এবং মোহাম্মদ হানিফ সাহেবের যে দলের যে মারামারি, ওবায়দুল কাদেরের ভাই মির্জা সাহেব এবং তার অপর পক্ষ, এই যে চলছে বরিশালে যে মেয়র এবং মন্ত্রীর যে দ্বন্দ্ব, এগুলোর মধ্যে থেকে কিন্তু এখন আওয়ামী লীগই চাহিদা বলছে যে আমাদের কারা কারা জড়িত ছিল আমরা সেটা জানতে চাই। তার মানে কি ঘরের ভেতরেই সবকিছু রয়েছে? 75-এ তো বিএনপির জন্ম হয়নি, 21 আগস্টের গ্রেনেড হামলা বিএনপি যখন তখন শাসন ব্যবস্থায় ছিল, দায় তো রয়েছে, আমি তো অস্বীকার করছি না, দায় নিঃসন্দেহে রয়েছে, কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো বলতে গেলে বিস্তারিত সময় লাগবে, আমি বলবো না। লেটাস ট্রাই টু রিপেয়ার ইট, ন্যাশনাল রিকনসিলিয়েশন ছাড়া প্রত্যাশিত গন্তব্যে আমরা যেতে পারবো না। আমরা মিথ সৃষ্টি করতে পারবো, গল্প বলতে পারবো, কিন্তু ইতিহাস রচিত হবে না। একটা কথা বলে ছেড়ে দেই, ওই এক ছেলে পরীক্ষায় সব প্রসঙ্গে ফেল করেছে, বাবা খুব কনফিডেন্ট যে তার ছেলে ফেল করতে পারে না, সে গিয়ে পরীক্ষার খাতা চেক করলো, স্কুলে গিয়ে দেখলো যে ছেলে উত্তর লিখেছে মুক্তিযুদ্ধ কবে হয়েছে 2009 সনে, বাংলাদেশ বিমান বাহিনী কবে গঠিত হয়েছে 2009 সালের পরে, বাংলাদেশে রেমিটেন্স সবচেয়ে বেশি কবে থেকে আয় হওয়া শুরু হয়েছে 2009-এর পরে। বাবা ছেলেকে বললো কি ব্যাপার, তুমি সবগুলো এক উত্তর দিয়েছো কেন? ছেলে উত্তরে বললো, বাবা তুমি ঘরে আসলেও বলো, বন্ধুদের সঙ্গে আলোচনায়ও বলো, আর মাইকের সামনে দাঁড়িয়ে বক্তৃতায়ও বলো যে বাংলাদেশের যা কিছু অর্জন, যা কিছু আছে, আওয়ামী লীগ ছাড়া আর কারো কোনো অবদান এতে নাই। তো সবগুলো প্রশ্নের উত্তর তো তাই হবে যে তাহলে সব 2009-এর পর থেকে শুরু হয়েছে, পরীক্ষায় তো ফেল। সুতরাং এইরকম শিক্ষা দেওয়া না দিয়ে বরং বাস্তবতার কাছাকাছি আমরা থাকি। আমরা উন্নয়নশীল দেশে যাচ্ছি, 45,000 কোটি টাকা রপ্তানি মার্কেট আমরা হারাবো, সে চিন্তা কি আমাদের আছে? সে প্রসঙ্গে আমরা কথা বলি আলাল ভাই, একটু পরে আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলি, আমাদের বিরতি নেওয়ারও সময় হচ্ছে। বিরতির আগে ডক্টর মিজানুর রহমানের কাছে একটু বক্তব্য নিয়ে যেতে চাই আমরা। আসলে এই যে দুটি দলের মধ্যে যে আসলে দূরত্ব এবং তার পাশাপাশি জাতীয় ঐক্যমতের কথা বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হয়, কিন্তু আওয়ামী লীগ যে কথাটি বারবারই বলেন যে যারা আসলে স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে এখনও যুক্ত আছে, যারা 21 আগস্টে গ্রেনেড হামলার সঙ্গে যুক্ত আছে বলে তারা বিশ্বাস করে, তাদের সঙ্গে কোনোভাবে ঐক্যমত সম্ভব নয়, আর ঐক্যমত না হলে কি আসলে গণতন্ত্রের সৌন্দর্যটি আনাও সম্ভব কিনা, কিভাবে আপনি ব্যাখ্যা করতে চান ডক্টর মিজানুর রহমান? গণতন্ত্র সৌন্দর্য বলতে তো ঐক্যমত বোঝায় না ভাই, গণতন্ত্র সৌন্দর্য বলতে হচ্ছে ভিন্ন মত। অবশ্যই মানে ঐক্যমত যারা বলে তারা গণতন্ত্র সম্বন্ধে কোনো ধারণা নাই, কোনো কিছুতেই ঐক্যমত হইতে হবে, সমস্ত জাতি এক কথা বলতে হবে, নট নেসারি। আপনি যখন মতামতের ডাইভার্সিটি থাকবে সেটাই গণতন্ত্র, অর্থাৎ মানুষ সবার বক্তব্য শুনবে, সবার প্রোগ্রাম শুনবে এবং মানুষ তার নিজস্ব বক্তব্য রাখবে, তাছাই বাছাই করে সিনথেসিসের মতো দিয়ে দেশ রাজনীতি এবং অর্থনীতি এগিয়ে যাবে। এই জন্য সব ব্যাপারে সবার ঐক্যমত হওয়ার কোনো দরকার নেই, এটা আমি এটি হচ্ছে না বলে বিএনপি মনে করে স্যার, সেটি আপনি কি বলেন? আমাদের ভোটাধিকার আসলে অনেক ক্ষেত্রে হরণ করা হয়েছে, এই প্রসঙ্গগুলো
আলাল ভাই তো সবসময় ভুলে যাচ্ছে, এটা আজকেও বলতেছে কোথায় ওনার অধিকার কে হরণ করলো। তাই এই মুহূর্তে 8টার সময় বাংলাদেশের 5টা 7টা টেলিভিশনে ডাইরেক্ট সরাসরি সম্প্রচারিত টক শো হচ্ছে, হাজার হাজার সোশ্যাল মিডিয়াতে। কারণ আপনি যদি ট্রেডিশনাল আগের সনাতন পদ্ধতিতে মনে করেন হাজার হাজার মানুষ নিয়ে মিছিল করবেন, লক্ষ লক্ষ জনতা সমাবেশ করবেন, এইটা একবারে সবকিছু ছেড়ে দেওয়ার পরও আর এই পৃথিবীতে খুব কমই হবে। শুধু করোনার কারণে না, কারণ মানুষের অনেক ব্যস্ততা বাড়ছে, মানে টেকনোলজি প্রযুক্তি এমন একটা প্রসার। আপনি একটা মিটিং করলে প্রেস ক্লাবে 200-250 বা 5000 লোকের সামনে বক্তব্য দিলেন, কিন্তু আপনি যখন সোশ্যাল মিডিয়াতে কথা বলেন, ডিসিজন ওয়াইজ যখন তার অফিস থেকে প্রেস কনফারেন্সে বক্তব্য দেয়, মানে প্রেস ব্রিফিং দেয়, তখন তো একসাথে 5-10-20 লক্ষ লোক সেই বক্তব্যটা শুনতে পাচ্ছে, এবং এটা তো প্রতিদিনই হচ্ছে। আমি মনে করি যে আপনি সনাতনী জিনিসটা আনাকে, যে আগে যেরকম একটা চুঙ্গা নিয়ে লোক জড়ো করে মাইকিং করে রাজনীতি করবেন, সেই দিন কি এখন আছে? প্রযুক্তির কারণেই এটা আর ওই পিছনের দিকে ফিরে যাবে না। এখন আপনাকে বিষয়টা মানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের উন্নয়নের সাথে সাথে আমাদের কতগুলো কাজ অবশ্যই করতে হবে। সেটা হচ্ছে আসলে যেই আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধটা হয়েছিল, একটা সাম্য ন্যায়ভিত্তিক অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং সমতা মানবিক বাংলাদেশ, সেখানে কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে। এটা সবাইকে মিলে করতে হবে, এটা বিরোধী দল, রাজনৈতিক দল, ক্ষমতাসীন দল, সবাইকে নিয়ে এই কাজটা করতে হবে। এবং কোথায় কোথায় আমাদের সমস্যা হচ্ছে, যেমন আপনি যদি বাসস্থানের কথায় আসেন, কারণ বাসস্থান নিয়ে আমাদের দেশে কখনো কোনো পরিকল্পনা কেউ এভাবে করেনি। এখন যেরকম বছরে 85,000 বা 5 লক্ষ 10 লক্ষ লোককে বাসস্থান দেওয়ার ব্যবস্থা, সেখানে অনেক অনিয়মের খবর আসছে, সেখানে জায়গা পছন্দ করা বা লিস্ট তালিকা তৈরি করা, নিম্নমানের র মেটেরিয়াল দেওয়া, সেগুলোর খবর যখন আসছে এবং বিরোধী দল থেকে বিভিন্ন রাজনৈতিক ফোরাম থেকে যখন এগুলো বলা হলো, সেটা তো বরং সরকারকে আরো উদ্বুদ্ধ করছে এইগুলো শুরু করার জন্য। এখন কিন্তু দেখেন, আবার আপনি দেখেন গত 3 মাসের মধ্যে আর এই ঘরদুয়ার নিয়ে যে অনিয়ম, এই খবরটা এখন নাই। কারণ হচ্ছে সরকারের জন্য এটা ভালো জিনিস হচ্ছে এই ধরনের মুক্ত সমালোচনা, যখন মিডিয়াতে অথবা বিভিন্ন রাজনৈতিক ফোরাম থেকে যখন ভুল ত্রুটিগুলি ধরিয়ে দেওয়ার মতো একটা একটা পরিবেশ তৈরি হয়। আমি তো মনে করি গণতন্ত্রের যে মূল এসেন্সটা, সৌন্দর্যটা কিন্তু সেই জায়গায়। সেই জন্য সরকারকেও একটা স্পেস তৈরি করে দিতে হবে, যাতে সবাই কথা বলতে পারে, বলুক কথা। এবং এবং কোথায় কোথায় সরকারের প্রবলেম হচ্ছে, আমি শুরুতে যেটা বলছিলাম যে আমাদের গঠনমূলক যে সমালোচনা সেগুলো কিন্তু হওয়া উচিত, এবং সেখানে এই যে খুবই রাজনৈতিক ভাবে মানে অনেকটা আবেগতাড়িত যে সকল বক্তব্যগুলো আসে সেগুলোর থেকে বেরিয়ে এসে বরং বাস্তবসম্মত অর্থাৎ গভর্নমেন্টের ইকোনমিক পলিসি, অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি অথবা ফরেন পলিসি বা টিকা নীতি, জি, আপনি যদি কখনো ক্ষমতা চান আপনি কি করবেন, সেই জিনিসগুলো মানুষের কাছে তুলে ধরা, এটাই তো ডেমোক্রেসি। স্যার একটা বিরতি নিয়ে ফিরে আসছি স্যার, বিরতির পরে আসলে এই প্রসঙ্গের সঙ্গে যুক্ত করে আরো অনেকগুলো বিষয় আমাদের আলোচনার টেবিলে আছে, সেগুলো নিয়ে কথা বলবো, আপনারা সময় আমাদের সঙ্গে থাকবেন। বিরতি নিয়ে ফিরে আসছি আমরা কিছুক্ষণ পর। দর্শক, বিরতির পরে আপনাদেরকে নিয়ে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। আমরা কথা বলছিলাম এই সময়ের রাজনীতি, এই প্রসঙ্গ নিয়ে অনেকগুলো প্রসঙ্গে কথা হয়েছে আমাদের, উন্নয়ন তার সঙ্গে সঙ্গে গণতন্ত্র, গণতন্ত্রহীনতা, এই সমস্ত প্রসঙ্গে কথা হয়েছে আমরা। মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাকে দিয়ে বিরতির পরে আলোচনা আমরা শুরু করতে চাই। মোয়াজ্জেম হোসেন আলাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মোয়াজ্জেম হোসেন আলাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আপনি? গণতন্ত্রের সৌন্দর্য নিয়ে যে কথা হচ্ছিল এবং তার সঙ্গে সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা, আপনারা তো স্বাধীন মত প্রকাশ করছেন গণমাধ্যমে, তাহলে আসলে বাধা কোথায়? প্রশ্নটি আওয়ামী লীগের পক্ষ থেকে বারবারই তোলা হয়, কি ব্যাখ্যা দিবেন আপনি এখানে? মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যাখ্যা কিছুই নাই, পণ্ডিতদের একটি ব্যাখ্যা আছে, আমি তো সাধারণ মানুষ। নম চমস্কির একটি কথা আছে যে কোনো জিনিসকে যদি কৌশলে পরাস্ত করতে চাও তাহলে তাকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে প্রাণ খোলা আলাপ করতে দাও, কিন্তু বৃহত্তর পরিসরে তাকে পদে পদে বাধা সৃষ্টি করো। তো এইটা হচ্ছে সেই রকম যে একটা টেলিভিশনের বাক্সের সামনে এসে আমি আলাপ করলাম, আর যখনই জিয়ার মাজারে গেলাম কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল শুরু করলাম তখনই পেটানো শুরু হয়ে গেল। অথচ এগুলো করে করেই কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, এগুলো করে করেই কিন্তু শেখ মুজিবের 6 দফা জাতীয় দফায় জাতীয় দাবিতে পরিণত হয়েছিল,
এগুলো করে করেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পাদ্যপীঠ রচনা হয়েছিল। কিন্তু আজকে সেই কোনো কাজ করতে দেবে না, আমরা না হয় স্বাধীনতা বিরোধী, আওয়ামী লীগ বলে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে ঐক্য হবে না। যখন বেআই পাতায় ছেলে মেয়ের বিয়ে দিয়ে, তখন তারা রাজাকার থাকে না, স্বাধীনতা বিরোধী থাকে না। মাওলানা নুরুল ইসলাম যখন মন্ত্রী বানায় তখন স্বাধীনতা বিরোধী হয় না। ঢাকা জেলার শান্তি কমিটির সভাপতির চাচাতো ভাইকে যখন মন্ত্রী বানায় তখন স্বাধীনতা বিরোধী হয় না, এগুলো তখন হয় না। অর্থাৎ আওয়ামী লীগের কাছে এমন একটা মেশিন আছে, পছন্দ মতো কথা বললে রাজাকার মুক্তিযোদ্ধা হয়ে যাবে, আবার অপছন্দের কথা বললে মুক্তিযোদ্ধাদেরকে রাজাকার বানিয়ে দেবে। যেমন কাদের সিদ্দিকীকে বলে রাজাকার, জিয়াউর রহমানকে বলে পাকিস্তানের চর, যখন যেটা মন চায় আর কি। অথচ ঘরের মধ্যে আত্মীয় স্বজন যে রাজাকার, সেটা নিয়ে কোনো মানে শ্লাঘা নেই। আরেকটি জিনিস আমি বললি, সেটা হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতা, এটা আপনি গ্লোবাল ইন্ডেক্সের যতগুলো আপনি দেখেন, সান রিপোর্টার্স অফ ফ্রন্টিয়ার্স থেকে শুরু করে হিউম্যান রাইটস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, প্রত্যেকের বিষয়ে আপনি দেখেন। আজকে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ডে, আন্তর্জাতিক গুম দিবস 30 আগস্ট, এই সরকার বিশ্ব ডিম দিবস পালন করে, বিশ্ব হাসি দিবস পালন করে, বিশ্ব হাঁটা দিবস পালন করে, বিশ্ব হাত ধোয়া দিবস পালন করে, আন্তর্জাতিক গুম দিবস কেন পালন করে না? আজকেও দেখেন, আজকেও দেখেন হিউম্যান রাইটস কমিশন যেটা জাতিসংঘের, তারা এই সরকারের কাছে 86 জন এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির ব্যাপারে তথ্য চেয়েছেন। জাতিসংঘের যে স্পেশাল রেপোর্টিয়ার্স যারা এই হিউম্যান রাইটস কমিশনের, তারা 5টি চিঠি দিয়েছে এখন পর্যন্ত বাংলাদেশকে এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স সম্পর্কে, কোনো চিঠির উত্তর, একটি চিঠির উত্তরও বাংলাদেশ আজ পর্যন্ত দেয়নি। তো বাংলাদেশ তো এরকম ছিল না, বাংলাদেশ তো একটা চমৎকার গণতান্ত্রিক পরিবেশের দেশ ছিল শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে স্বাধীনতার পরবর্তী সময়ও কিছুদিন, এবং তার পরবর্তী সময়ও ধারাবাহিকভাবে একটা নির্দিষ্ট কিছু সময় বাদে। সেগুলোকে আমরা যদি আবার ফেরত আনতে চাই তাহলে ভিন্ন কথা, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে অনেক বড় কাজ আমাদের কাছে এখন পড়ে রয়েছে। কর্তৃত্বের বিষয় নয় কিংবা এককভাবে সবকিছু ইতিহাস সৃষ্টি করার বিষয় নয়। যেমন আজকের প্রধানমন্ত্রী এই কোভিড-19 কারণে কথাটা মনে পড়ে গেল, আজকের প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো হিসেবে আন্তর্জাতিক উপাধি পেয়েছেন, আপনাদের মনে আছে, ভালো, আমরা বাংলাদেশ সম্মানিত হয়েছে, আমিও তাতে খুশি। কিন্তু এই ইমিউনাইজেশন মানে প্রোগ্রাম যেটা কলেরার টিকা থেকে শুরু করে, সেই বহু বছর ধরে কিন্তু এটা চলে আসছে, কিন্তু ক্রেডিটটা চলে গেল বর্তমান প্রধানমন্ত্রীর কাছে। তার অর্থ এই না যেটা আমেরিকার ক্রেডিট, এটা এর আগের ধারাবাহিকতার ফসল, উনি পেয়েছেন মানে বাংলাদেশ পেয়েছে। কিন্তু এখানে বাংলাদেশকে কাউকে অংশীদার করতে রাজি না আওয়ামী লীগ, সমস্যাটা হচ্ছে সেই জায়গাটায়। যেমন সুলতানা কামাল, তিনি তো স্বাধীনতা বিরোধী লোক না, এই অতি সম্প্রতি তিনি বলেছেন, মাত্র 4-5 দিন আগে তিনি বলেছেন, এমন একটা রাজনৈতিক পরিবেশের সৃষ্টি করা হয়েছে যেখানে সরকারের কাজে বাধা দেওয়ার মতো কেউ নেই। পঙ্কজ ভট্টাচার্য, স্বাধীনতার পক্ষের একজন নাম করা রাজনীতিক, বর্ষীয়ান রাজনীতিক, তিনি বলেছেন দেশে এখন গণতন্ত্র মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে, এখন যেটা আছে এটা হচ্ছে প্রশাসনিক গণতন্ত্র, এটা আবিধানিক গণতন্ত্র বা ব্যবহারিক গণতন্ত্র নয়, এরা তো স্বাধীনতা বিরোধী লোক না, আমরা না হয় স্বাধীনতা বিরোধী। তো কাউকেই তো কথা বলতে দিতে বা কথা বলতে দেওয়ার মতো যে পরিবেশ, সেটা একটু একটু যদি ক্ষতিকারক হয়ে দাঁড়ায় তখনই তার উপরে নেমে আসে। ওবায়দুল কাদের ভাই মাঝে মাঝে সত্য কথা বলেন, আমার কাছে ভালো লাগে, উনি এই অতি সম্প্রতি বলেছেন যে যেই বুলেটে জাতীয় নেতা শেখ মুজিব নিহত হয়েছেন সেই একই বুলেটে জিয়াউর রহমান নিহত হয়েছেন। এগুলো তো ঠিক আছে, এই ষড়যন্ত্র গুলো আমরা বুঝি বা এই জিনিসগুলো সম্পর্কে আমরা সম্যক অবগত, কিন্তু যখন এটির মধ্যে আবার ভাগাভাগি করতে যান তখনই মনে পড়ে যে জনপ্রিয়তার দিক থেকে যদি বিএনপি এরকম আওয়ামী লীগের কাছাকাছি না হতো তাহলে হয়তো বিএনপিকে এত দুর্ভোগ পোহাতে হতো না, অন্যদের মতো যেকোনো ভাবে থাকতে পারতো। আমার মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সামনে পড়ে রয়েছে আওয়ামী লীগের অনেকে নোয়াখালী জেলার বারবার করে কিন্তু কাদের ভাইকে বলছে যে এখন ক্ষমা দেন, তাদের ভাষায় যে এখন ক্ষমা দেন। আর কাদের ভাইয়ের আপন ছোট ভাই তিনি বহুবার বলেছেন কোন রকম একটু নিরপেক্ষ নির্বাচন হলে নোয়াখালীর আওয়ামী লীগের এমপিরা নাকি পালাবার দরজা খুঁজে পাবে না, তাদের ভাষায় বলেছেন, বাংলায় বলতে গেলে এইভাবে হয় যে বহুদিন ধরে তারা বলেছেন যে আপনি একটু ক্ষমা দেন, আপনি আপনার ভাইকে থামান, বসুরহাট আর এই কোম্পানিগঞ্জ ঠিক করেন, বিএনপিকে নিয়ে এত কথা বলার প্রয়োজন নেই। টিকা দিতে যাবে
টিকার উদ্বোধন করবে, সেখানেও বিএনপিকে গালিগালাজ। এই সাংবাদিকদের সম্মেলনে সাংবাদিকদের কোন অনুষ্ঠানে যাবে তথ্যমন্ত্রী, সেখানেও বিএনপি বা দিয়া বা বেগম খালেদা জিয়া বা তারেক রহমানকে নিয়ে বিষোদগার। বিএনপি যেহেতু কিছুই করতে পারছে না, বিএনপিকে এত সমালোচনার দরকার কি? আপনারা ভালো কাজ করে উদাহরণ সৃষ্টি করে দেখান, বিএনপি লজ্জা পাক, বিএনপি বুঝুক যে আমরা অনেক খারাপ কাজ করেছি বলে এত পেছনে পড়েছি। সেইটা সুযোগ না দিয়ে বিএনপিকে তো প্রচার যন্ত্রের মধ্যে আপনারাই রাখছেন সারাক্ষণ, আমাদেরও তো কষ্ট করা লাগছে না। যে আমরা একেবারে শেষের দিকে আছি, আমাদের সঙ্গে ডক্টর মিজানুর রহমান আছেন, তার কাছে একটু এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলি। আসলে এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাদানুবাদ তো থাকবেই এবং একে অন্যকে আসলে দমিয়ে রাখার চেষ্টা তো সবসময় থাকবে, বিএনপি যে পয়েন্ট অফ ভিউ থেকে কথাগুলো বলছেন সেটি কি আদৌ আসলে কতটুকু বাস্তবতার সঙ্গে যুক্ত বলে আপনি মনে করেন? জনপ্রিয়তা, নির্বাচন, তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের অর্জন, এগুলো নিয়ে কিভাবে আপনি ব্যাখ্যা করতে চান মিজানুর রহমান? না, আমি দুইটা বিষয়, একটা হচ্ছে, একটা তো প্রথমে আলাল ভাই যেটা বললেন গুম, অর্থাৎ কেউ হারিয়ে যাওয়া, তো হারিয়ে যাওয়ার বিষয়টা বিভিন্ন ভাবে ঘটে। অনেক হারিয়ে যাওয়া লোক নিজে ইচ্ছায় স্বইচ্ছায় পালিয়ে গেছে, জঙ্গি দিয়েছে, অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে, বউ, এইসব অনেক ঘটনা আছে। তো সেটা প্রত্যেকটা রেফারেন্সের গুরুত্ব হওয়া দরকার এবং সেটা সরকার কি জবাব দিতে হবে যে এই লোকটা এখন কোথায় আছে। যদি সে নিজে পালিয়ে থাকে সেটা উদ্ধার করার দায়িত্ব কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই, কোন লোক গুম হতে পারে না এবং বলে সেটা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরে আনবে অথবা সে কোথায় আছে এই মুহূর্তে সেটা জানাবে। এটা আমি, এই ব্যাপারে আমার কোনো ডিসএগ্রিমেন্ট। আরেকটা হচ্ছে রাজনীতিতে যে গণতান্ত্রিক ভাবে যে কথা বলার যে সাংবিধানিক অধিকার, সেটা যদি শুধু কথা বলা হয় তো সেটা বলে যাচ্ছে। আমি অনেক কথাই আছে যেগুলো আমি বলি রাজনৈতিক পদ্য, উভয় পক্ষ থেকে অনেক কথাই বলা হয় যেগুলোকে বলার জন্য বলতে হয়, প্রতিদিনই কিছু একটা বলতে হয় উভয় পক্ষ থেকে এই কথাগুলো বলে। কিন্তু আমি বলছি রাজনীতির মানে বিষয়বস্তু হওয়া উচিত আমাদের জনগণ, জনগণের উন্নয়ন এবং জনগণের যে সুযোগ সুবিধা রাষ্ট্র তৈরি করে দেওয়ার কথা ছিল অথবা রাষ্ট্র যে নিরাপত্তা দেওয়ার কথা ছিল, সেই বিষয়গুলো স্পেসিফিক কথা বললে এবং উত্তরগুলো স্পেসিফিক হলে ভালো হতো। তো যতক্ষণ পর্যন্ত জনবিশৃঙ্খলা তৈরি না করে কোনো রাজনৈতিক দল, রাস্তায় বের হলো, বের হয়ে গাড়ি ভাঙা শুরু হয়ে গেল, যেগুলো কিন্তু আমরা দেখছি, কারণ বিএনপির সাথে কিছু শক্তি জড়িত আছে একেবারে যারা সরাসরি ভাবে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততাকে অতীতে দেখা গেছে। তো সেটা যদি বিয়োগ করা যেত, অর্থাৎ রাজনৈতিক সাধারণ কর্মসূচি হবে, জনসভা হবে, মিছিল হবে এবং দুই দল পাশাপাশি মিছিল করে যাবে, কিন্তু কেউ কাউকে ঢিল ছুড়বে না অথবা কেউ কাউকে আক্রমণ করবে না, অথবা যারা কোনোভাবে রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত না তাদের বাস ভেঙে ফেলা, আগুন দিয়ে গাড়ি পুড়িয়ে দেওয়া, এই ঘটনাগুলো কিন্তু অতীতের আমাদের ইতিহাসে আমরা দেখছি। আর বিশেষ করে 2015 সালে, অর্থাৎ 2014 সালের নির্বাচনের প্রথম পাঁচটুকি, তো মার্চ মাসের 1 তারিখ থেকে আরম্ভ করে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আরম্ভ করে মার্চ মাসের 30 তারিখ, এই 3 মাস যে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ দেখছে, যে অবাধ রাজনৈতিক কর্মকাণ্ড, অর্থাৎ অগ্নিসংযোগ থেকে আরম্ভ করে মানুষ হত্যা থেকে আরম্ভ করে যে অবরোধ নামে যে ঘটনাগুলো ঘটছে, গাছ কেটে ফেলা, গরু মেরে ফেলা, রাস্তা কেটে ফেলা, লঞ্চ ডুবিয়ে দেওয়া, রেল লাইন উপড়ে ফেলা, যেগুলো 72-73 সালে ওই কেনা বলে হয় গণবাহিনী সরবরাহ বাহিনী যেগুলো করছিল, থানা লুট করা, জাহাজ লুট কেনা বলা হয়, পাটের গুদামে আগুন লাগানো, সেই কাজগুলো কিন্তু আবার আমরা দেখেছিলাম এই 2015 সালের মার্চ মাস পর্যন্ত। এইটাই যদি আমাদের রাজনীতি করার মানে আগ্রহী হয় যে আমরা এগুলো করব, তাহলে কিন্তু সরকারের স্বাভাবিক যে স্পেস দেওয়ার কথা সেটা কিন্তু অনেক সতর্কতার সাথে দেয় বলে আমার মনে হয়। সেখানে আমার মনে হয় উভয় পক্ষেরই, অর্থাৎ যারা বিরোধী রাজনীতি করবে তারা এই নিশ্চয়তা দেওয়া লাগবে যে এর জন্য কোনো দাঙ্গা হাঙ্গামা, জনবিশৃঙ্খলা তৈরি হবে না। আর এরকম যদি খুবই নিরীহ জনসাধারণ সভা যেগুলো করি আমরা, ভদ্র জনসভা এবং কথা বলার সুযোগ, সেগুলো নিশ্চিত করা কিন্তু সরকারের দায়িত্ব। এটা যত বেশি কথা বলবে, যত বেশি মানুষ তার গ্রিভেন্স তুলে ধরবে অথবা উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফাঁকফোকরগুলো তুলে ধরবে, তত কিন্তু সরকারই লাভবান হবে এবং আমরা চাই সেইভাবেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা, অর্থাৎ প্লুরালিস্টিক সোসাইটি, বহুবাচনিক সমাজ, যারা যেখানে সবাই তার নিজের মত সংবিধান সম্মত ভাবে কথা বলবে। কিন্তু এই সুযোগ নিয়ে যাতে আমাদের সংবিধান বিরোধী, আমাদের স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের মূল্যবোধের বিরোধী, অর্থাৎ যে সকল আদর্শ বা যে সকল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে
একটা জাতি স্বাধীন হয়েছিল তার তার বিরুদ্ধে সরকারেরা যদি জায়গা করে নেয় এটা এটা কোনোভাবেই আমার মনে হয় না কেউ মেনে নিবে। জাহাজটির নাম ছিল স্যামসন। স্যামসন জাহাজটি ছিল টাইটানিকের 7 মাইল দূরত্বের মধ্যে। স্যামসন এই এসওএস টি পেয়ে জাহাজ ঘুরিয়ে উল্টো দিকে চলে গেল, কারণ স্যামসন তখন অবৈধ কাজে লিপ্ত ছিল, অর্থাৎ শিল মাছ ধরছিল, তারা ভেঙে গেল। 42 মাইল দূরে ছিল আপনার ক্যালিফোর্নিয়ান যখন এসওএসটা পেল, ক্যাপ্টেন তার ক্রুদের নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিল, এত বরফ, শীতের রাত, অন্ধকার, বরফ ভাঙতে সময় লাগবে, আমরা কালকে সকালে রওনা করব। এই সিদ্ধান্ত নিয়ে বসে থাকলো। 52 মাইল দূরে ছিল যে জাহাজটি, সেটির নাম কার্পিথিয়ানস। এই কার্পিথিয়ানস এর ক্যাপ্টেন এসওএসটি পেয়েই তার ক্রুদের ডাকলো, হাঁটু ঘেরে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো এবং বরফ কেটে ভেঙে রওনা করলো। ওই 52 মাইল দূরের জাহাজটি কিন্তু গিয়ে পৌঁছিয়ে 700 যাত্রী তখন বেঁচে গিয়েছিল ওই জাহাজে গিয়ে, কিন্তু 7 মাইলের কাছে যেটা, 42 মাইল কাছে যেটা, তারা কিন্তু আসেনি। সুতরাং দায়িত্ব এড়ানোর জন্য আমি অনেক অজুহাত দেখাতে পারবো, কিন্তু দায়িত্ব পালন করাটা হচ্ছে ইতিহাস সৃষ্টি করা, যেটা শেখ মুজিবুর রহমান করে গেছেন, যেটা এই দেশের জেনারেল ওসমানী করে গেছেন, জিয়াউর রহমান করে গেছেন, সেই ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তিত্বের মতো মারানো ভাসানি করে গেছেন, সেরকম হওয়ার মানসিকতা তৈরি করতে হবে, বড় করতে হবে মনটাকে, অনেক বড় করতে হবে। আওয়ামী লীগ ইজ দি এল্ডেস্ট পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ এবং সবচেয়ে বেশি সময় দেশ শাসন করছে। আওয়ামী লীগ যদি দিতে জানে, অপব্যবহার বিএনপির মাধ্যমে হবে না এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, সেই ফোর্স এখন আর সেই আগের অবস্থায় নেই। রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে, আপনার কথার সঙ্গে মিলিয়ে আমিও বলতে চাই, সেই পরিবর্তনের ধারাবাহিকতায় আমরা এখন যেতে চাই। এখন যদি প্রশ্ন করা হয় যে আকাশের তারাগুলো মিটমিট করছে কেন, আপনি শিক্ষক হিসেবে যদি উত্তর দিয়ে দেন সংক্ষেপে যে বোধহয় ভোল্টেজ কম আছে, তাহলে ওইটাই আমার বিশ্বাস করতে হবে, এমনটা তো না। জিয়াউল ভাই সময় একেবারেই শেষ, আপনার কথা শেষ হলে আমরা অবশ্যই যে সকল সমালোচনা গুলো, ওই যে স্পেস দেওয়ার সুযোগ গুলো অবারিত হচ্ছে না, সেগুলো আমার মনে হয় কেটে যাবে যদি এরকম হয়ে থাকে যে ওই শক্তি, যে অপশক্তি মিছিল করার নাম দিয়ে প্রেস ক্লাবের যা পায় তা ভেঙে ফেলে, অথবা যেই প্রোগ্রাম ছিল না তার বাইরে গিয়ে অন্য নতুন একটা আত্মঘাতী কর্মসূচি নিয়ে নেয়, এইগুলো এই শক্তি যদি না থেকে থাকে, তাহলে আমি মনে করি সরকারের দিক থেকেও নমনীয় একটা অবস্থা তৈরি হবে এবং অনেক স্পেস তৈরি হবে, যেটা আমাদের গণতন্ত্র শিখাইছে। আওয়ামী লীগ ভাই 2006-এর 27 অক্টোবর লগি বৈঠা, তারপরে সচিবদেরকে পায়জামা খুলে রাস্তায় ছেড়ে দেওয়া হরতালের সময়, মহিউদ্দিন চৌধুরী কর্তৃক কোর্ট বন্ধ করা, এখন শেষ করলাই উপরে ফেলা, এগুলো আওয়ামী লীগ শিখিয়েছে ভাই। এই কাহিনী তো আপনি তো কি সুট খুলে আসছে, আবার একবার সেনাবাহিনীর সমস্ত ড্রেস ড্রেস করেই তো জিয়াউর রহমান সাহেব ইলেকশন তারা রাজনীতি করছে, সেটাও তো আছে, সেই কাহিনী এখন করতে হবে। স্যার এবং আওয়াল ভাই আসলে আমাদের সময় আজকে শেষ, এই তর্ক বা বিতর্ক আসলে অনেক লম্বা সময়ের জন্য প্রয়োজন আমাদের এই মুহূর্তে এই বাস্তবতায়। আমাদের সঙ্গে আপনারা সবাই থাকবেন, ভালো থাকবেন, কালকে আবার দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। শুভরা জানাচ্ছি সবাইকে, নিউজ 24 এর সঙ্গে থাকবেন আপনারা।